সাত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছ? প্রেম করতে যাচ্ছি। তো কার সাথে? আমার এক বিশেষ গার্লফ্রেন্ডের সাথে। কলেজ জীবনে ওর সাথে আমার অনেক ঘনিষ্ঠতা ছিল। কাল হঠাৎ ফেসবুকে ওর সাথে যোগাযোগ হলো। সে বলেছে আজকে সকালে ঢাকা ইউনিভার্সিটির বটতলায় দেখা করতে, আমি সেখানেই যাচ্ছি। শোনো, তোমার এসব ফালতু কথা না অনেক শুনছি। বাইরে যাচ্ছ যাও, কিন্তু বলে দিচ্ছি এই করোনা ভাইরাসের সময় বাইরে কিন্তু ঘুরঘুর করবে না, সোজা যাবে, সোজা আসবে। নেহা ডাক্তার তোমাকে হাঁটতে বলছে ডায়াবেটিসের কারণে, তা না হলে তোমাকে আমি বাইরে যেতে দিতাম, বাসায় বন্দি করে রাখতাম। তাতেই চলে আসবা কিন্তু। ভাই আপনি তাহলে বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাবি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মিলা, ভালো আছি, তুমি কেমন আছো? আঙ্কেল বেশি একটা ভালো নেই, করোনা ভাইরাসের সময় বাসা থেকে বাইরে যেতে পারছি না, দম বন্ধ হয়ে আসতেছে, তার উপরে আম্মু বাসা থেকে বাইরে যেতে দেয় না। এখন তো সবারই একই অবস্থা, দেশের এই পরিস্থিতিতে আর কিছুদিন আমাদের এর সাথেই অ্যাডজাস্ট করে চলতে হবে। আচ্ছা জি আঙ্কেল, আব্বু কোথায়? তো ভাবি বললেন যে বাইরে গেছে। রহমান ভাই আদা চা খান, আর আপনার বন্ধু মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, আদা চা তো এখন খুবই উপকারী এই সময়ের জন্য। আবার এতগুলো বাজার নিয়ে আসছো? তুমি জানো না এই ফ্রিজ ভর্তি মাছ মাংস, কেন আবার এগুলো নিয়ে আসলাম? না আমি যাচ্ছিলাম, হঠাৎ একটা ইলিশ মাছ দেখলাম, পছন্দ হলো এবং ওটা কিনতে যেই এই এতগুলি জিনিস কেনা হয়ে গেল। অন্যান্য জিনিসগুলো কেনা হয়ে গেল, আমাকে ফোন করতে পারলা না, আর তুমি এই বাজারের পাশ থেকে না যাবা না, বুঝছো? বাজারের পাশে আমি আর কখনো যাব না, এই কথা তোমাকে। তুমি বাজার এখন কি করব? আমি এগুলো কিছু করতে পারবো না, তুমি যা ইচ্ছা করো। ঠিক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমি এগুলি সমস্ত ঠিকঠাক করছি এবং এগুলি আমি ঠিকঠাক মতো রেখে দেব। তোমার ইলিশ মাছ কোথায়? হ্যাঁ ইলিশ মাছ, আগে ইলিশ মাছ নাই, ইলিশ মাছ এটা তো আমার হাতেই ছিল, কোথায় গেল? এটা তো ওই যে রিকশায় ঝাঁকি খেয়ে বোধহয় পড়ে গেছে। রিকশার ঝাঁকিতে পড়ে গেছে, আমি তোমাকে চিনি না তাই না? এত বেশি করোনা, এই যে মিথ্যা কথা বলছো এটা আমি বুঝতে পেরেছি, বুঝতে পারছো? এই ধরনের কাজ আর করবা না, আর এই যে বাজার আমি পারবো না, তুমি যা ইচ্ছা করো। শোনো আমি বাজারের কাছে আর যাব না, আর আজকের এই বাজার নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই,
এগুলি সমস্ত আমি ফ্রিজে লুকিয়ে রাখব, তুমি আরাম করে যা ঘুমিয়ে থাকো। রাখবা যে, ধুয়ে মুছে সুন্দর করে রাখবা। এরকম তুমি বাইরে যে এইসব মিথ্যা কথা বলে এই বাজার আর আনবা না কিন্তু বলে দিচ্ছি। বাজারের কাছে আমি যাব না আর লোক থেকে। হ্যাঁ মনে থাকে জানো, তোমাকে আমি চিনি। হ্যাঁ চিনো, আমি কোনোদিনই বাজারে যাই নাকি। আরে রহমান জি, তুমি কখন এলে? এই তো ভাই বেশ কিছুক্ষণ হলো আসলাম, শুনলাম আপনি বাইরে গেছেন। হ্যাঁ একটু বাইরে গিয়েছিলাম, আর আমার তো ওই হাঁটাহাঁটি করতে হয় ডায়াবেটিসের রোগে। আচ্ছা সেই জন্য যেতেই হয়। মিলার সাথে কথা হচ্ছিল, ও বললো যে সারাদিন ঘরে বসে থাকতে থাকতে নাকি আবদ্ধ লাগে, ওর দম বন্ধ হয়ে যায়, এইসব নিয়ে আলাপ করছিলাম আর কি। হ্যাঁ অবস্থা তো আসলে তাই, কারণ এই পরিস্থিতির মধ্যে সবাই গৃহবন্দী হয়ে থাকাতে প্রত্যেকে একটা মানসিক চাপের মধ্যে আছে। আমি ওকে সেটাই বোঝালাম যে এখন তো আমরা সবাই একই পরিস্থিতির মধ্যে আছি, এরকম তো কিছুদিন আমাদের সবারই সহ্য করতে হবে, করার তো কিছু নাই। না এটা কার কি করার আছে? এই তো বলে আসে। হ্যাঁ বলো। আমি একটু বাইরে যেতে চাই। কেন? বন্ধুদের সাথে খাওয়া করব। বন্ধুদের সাথে খেতে যাবে? হ্যাঁ। তোমার আম্মুকে বলেছো? না আম্মুকে তো বলিনি। আচ্ছা আমি বুঝতে পারছি, বাসায় থাকতে থাকতে মেন্টালি একটু সাফোকেটেড হয়ে গিয়েছ, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছ, এই তো বিষয়? আমার টাকা লাগবে। কত টাকা লাগবে? 1000 টাকা। আচ্ছা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করে খাবার শেষ করে চট করে বাসায় চলে আসবে। আর তোমার আম্মুর বিষয় তো জানো। আসলে এখন বাড়ি থেকে একটু কম বের হই, পরিস্থিতি ভালো না, তো এদিকে আসলাম, চিন্তা করলাম যে আপনার সাথে দেখা করে যাই। তুমি তো এমনি নাটক মিডিয়ার সাথেও। হ্যাঁ বাড়ি কে গেল সব তো হলো যে বাইরে, তো তোমার মেয়ে গেল একটু তার বন্ধুদের সাথে দেখা করতে। তুমি ওকে টাকা দিছো? টাকা তো নিয়ে গেল। কত? কত টাকা দিয়েছো বলো? 1000ই তো নিয়ে গেল। তার মানে তোমার মেয়ে আছে আর সারা দিন বাসায় আসতেছে না। আচ্ছা তুমি কি বাবা? হ্যাঁ এই করোনার ভিতর বাইরের যেই পরিস্থিতি, তুমি ওকে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিলে। এখন মেয়েটা চাইলো আমি কি করি? কি করবা, তোমার তো কোনো মানে দেশ দুনিয়ার কোনো খবরই নাই, এই যে মানুষ মারা যাচ্ছে, এই যে কি অবস্থা দেশের, কি পরিস্থিতি কিছু জানো? আরে কমসে কম নিজের মেয়ের ব্যাপারে। আমি একটু টয়লেট থেকে আসছি, তুমি আরে নিজের মেয়ের ব্যাপারে তো একটু খোঁজ রাখো। আমি আপনি বসেন, মাথা ঠান্ডা করেন। দেখছেন আপনার ভাইয়ের অবস্থাটা? দেখছেন এই করোনার ভিতর ভাই আমার মেয়েকে সময় দেওয়ার জন্য আমি ওর সাথে খেলি, মুভি দেখি, যেন ও বাসায় থাকে, ওকে এন্টারটেইনমেন্ট করতে পারি। আচ্ছা ভাবি ঠিক আছে, বুঝতে পারছি, আপনি টেনশন করবেন না, আমি ফোন দিচ্ছি। একটু দেখেন তো কোথায় গেল, একটু ফোন দেন। হ্যাঁ মিলা মা তুমি কোথায়? আঙ্কেল আমরা বন্ধুরা মিলে একটা কফি শপে এসেছি। আচ্ছা যেখানেই যাও না কেন খাবারের ব্যাপারে একটু সাবধান থেকো মা। তাড়াতাড়ি আসতে বলো। তোমার মা তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে, কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসো। আঙ্কেল আম্মুকে বলেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছি, আর খাওয়া শেষ করে চলে আসব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি বলে ওরা, কোথায় ও? ভাবি ওরা আশেপাশেই আছে, ধানমন্ডির এদিকেই আছে, ও খাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে আসবে যত তাড়াতাড়ি। শেষ করে ও লাঞ্চ করতে গেছে। হ্যাঁ আসুক আজকে, করাচ্ছি ওকে লাঞ্চ, আপনি বসেন। কখন এসেছ? এই তো কিছুক্ষণ হলো। তারপর বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি কোনো রকম, তোমার সাথে দেখা করার জন্য কত কষ্ট করে বাসা থেকে বের হলাম, তুমি চিন্তাও করতে পারবে না। দেখো মিলা তোমার কষ্ট হয়েছে তা আমি চিন্তা করতে পারি, আমি তো ছেলে, তাছাড়া আমার মা আমাকে ঘর থেকে বের হতে দেয় না, আর সবচেয়ে বড় কথা কি জানো, মা মেইন ডোর লক করে চাবি ওনার কাছে রেখে দেয়। কি
কি একটা অবস্থা শুরু হলো, সারা বিশ্বে করোনা ভাইরাস তছনছ করে দিচ্ছে। শুধু তছনছ, মানুষের সুখ আনন্দ সব কিছু কেড়ে নিয়ে গিয়েছে। সারা বিশ্বে করোনা ভাইরাসের এক অস্থির সৃষ্টি তৈরি করেছে। আচ্ছা আবির, আর বেশ কিছুদিন পরে তো আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসব, আর এই সময়টাতে আসলে মেয়েদের বাসায় সবারই বিয়ের কথা চলে মোটামুটি, তো ঠিক তেমনই আমার বাসায় বিয়ের কথাই চলতেছে। তো এখন তোমার কি করণীয়? মিলা, একটা মেয়ের ভার্সিটি থেকে বের হলেই কিন্তু তার বিয়ে হয়ে যায়, কিন্তু একটা ছেলে চাইলেই কিন্তু তা সম্ভব নয়। আর আমি তো ভার্সিটি লেভেল শেষ করে ইনকাম সোর্সের জন্য কিছু করবই, তার আগ পর্যন্ত আমাকে কিছু সময় দিতে হবে। ঠিক আছে বুঝলাম, আর আমার বাবা মা যদি আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা করণীয় তাই করব। তোমাকে ছাড়া জীবনযাপন করা আমার পক্ষে সম্ভব না মিলা। আমার পক্ষে সম্ভব না আবি। এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলো বাবা, আমাকে যেতে হবে এখনই, আর একটু ওয়েট করা যাবে না, বাবা অনেক পেরে গেছে। চলো উঠে আছে, চলো। বাথরুমে যাও, ভালো করে গোসল করো, ওয়াশ আপ করো এবং রিল্যাক্স করো, তুমি আসো।